আচ্ছা আচ্ছা তুমি 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 আসছো কবে কবে আসছো বলো তো মানে বাড়ি থেকে তুমি কবে আসছো চার দিন হলো চার দিন আসো চার দিন তুমি ঢাকাতে আসছো কয়দিন হলো ঢাকা আসো তিন দিন হলো আপনার বাসায় গেছিলাম বাসা থেকে আপনি নাই তারপর আমি চলে আসছি এদিকে সোজা মানে সোজা তুমি ঢাকাতে চলে আসছো ঢাকা চলে আসছি ঢাকাতে এসে পরে কি করছো মানে কিভাবে আসছো এসে ঢাকায় কই ছিলা ঢাকায় তখন আসছি তখন সাদিক ভাই আসলো সাদিক ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল সাদিক ভাইকে বলছি সাদিক ভাই বলছে যে ভাই রামপুরায় আছে রামপুরাতে তাহলে সাদিকটাকে মানে তোমার পরিচিত পরিচিত ভাই উনি বলছিলেন যে রামপুরাতে আছে তাই তো পরে তুমি রামপুরাতে আসছো পরে পরে রামপুরাতে কোথায় আসছি রামপুরে হাজি পামের ওখানে আসলাম হাজি হাজি আচ্ছা আচ্ছা তারপর যখন আমার ফোন ছিল তখন ফেসবুকে আপনার পিক যখন দেখলাম যে ওই হোটেলে তারপর আমি ওই হোটেলে গেলাম নাস্তা খাইছি খেয়া ওই ভাইকে বলে অনেকক্ষণ মানে দুই দিন বসে আসলাম এক দুপুর করে দুই দিন বসেছিলা এখানে এক দুপুর বসেছিলাম ওটা এক দুপুর বসেছিলাম ও মানে একবার মিডিয়া গুলোতে বসেছিলা একবার এখানে বসেছিলাম একবার ওই পাম্পের সামনে গিয়ে বসেছিলা আমি সবাইকে কইছি কইছি কে সিটি নাই মন খারাপ ও সবারে জিজ্ঞেস করছে কিন্তু বলছেন ভাষা কথা জানে না তাই তো এই মাতাড়ি আর মাতা আদি সবাইকে জিজ্ঞেস করি সবাই করে সিটি না মানে ওই বাসা চায় না কোথায় থাকে সেটা চায় না তারপর ওই হোটেল আলাক বললো তখন বলছো একটা ছেলে বললো ভাই আসছিল ও মানে ওই ওই হোটেল আলাক বলছিল যে আসছিল ভাই না পরে তুমি মিডিয়া দলিতে কেমন এখানে কেমনে আসলা এখানে এক ভাই নাম হলো মামুন ওর সাথে আমার ইয়া ছিল ফেসবুকে ও বললো যে ওখানে তুমি যাও অবশ্যই দেখো বাবা মানে মিডিয়া গুলির কথা বলছো হ্যাঁ তখন আমি এখানে আসি আসি তখন ইয়া মিডিয়াতে ভর্তি হই আপনার দেখা করার জন্য মিডিয়াতে ভর্তি হই বলতে কোন মিডিয়াতে ভর্তি হই ইয়া ড্যান্সে ও ড্যান্সে এখানে ভর্তি হও হ্যাঁ ড্যান্স মানে ওই ইয়াতে ওখানে ভর্তি হইছি তখন হ্যাঁ এখানে কি আছে ভাইয়ের নাম তো জানি না প্রিন্স হতে পারে না ওই ভাইকে আমি বহুতবার জিজ্ঞেস করছি মাইক ওই বলে চিনি ঠিক কিন্তু কোথায় আছে জানি না ও মানে চিনাটা কিন্তু বাসা কথা সেটা জানি না তাই তো আচ্ছা এখানে ভর্তি হয়েছিল কি মানে ডান্স শেখার মানে শেখার জন্য না থাকার জন্য কোনোটাই নিয়েছিল না শুধু আপনার দেখা করার জন্য মানে আমার সাথে দেখা করার জন্য তুমি মানে সব দিকে এখানে থাকার জন্য একটা ইয়া করছো তাই তো আচ্ছা পরে তোমার ইয়া পরে কোথায় গেছিলা এরপরে আজকে সকালে বাইরে হইছি পাঁচটার দিকে হেঁটে যাবো আবার ওই হোটেলে ওই সামনে একটা ব্রিজ আছে চারটে ছেলে এসে চাকু বাইর করছে যা যা আছে সব বাইর কর রাস্তা দেখি কেউ নাই তারপর বাইর করে দিছি যা যা আসলো তারপর ফোন নিছে টাকা নিছে তারপর ব্যাগে যেগুলো চার্জার ইয়ারফোন ছিল সব বাইর করে নিছে যেটা যেটা নেওয়ার দরকার সবগুলো নিয়ে কিছু কাপড়লা দিছে তোমার মানে ফোন নিয়ে নিছে টাকা নিছে চাকু বের করে তোমাকে মানে মানার জন্য ইয়ে করছিল পরে তুমি দিয়ে দিছো আমি সবকিছু দিয়ে দিছি ভালো করছো তুমি দিছো এটা খুব বুদ্ধিমান কাজ করছো আবার ওই হোটেলে গেছি এক দুপুর বসে আসলাম নাই আবার এবার তারপর আবার এখানে আসছি আসার পর অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম নাই তাও আবার চলে গেছি যে খুঁজতেছি ওইদিকে তারপর মনটা কেন বা ডাকলো তারপর এইদিকে আসি দেখি আপনার হঠাৎ করে তুমি আমরা দেখছো আজকে আচ্ছা তুমি মানে এর মাঝে তো মানে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো নাই বা ফোনে কোনো কন্টাক্ট করো নাই না তাহলে একটা মানুষকে যখন তুমি খুঁজতে আসবা বা দেখতে আসবা হ্যাঁ তখন তার অন্তত তার সাথে যোগাযোগ করে আসাটা মানে জরুরি তো তুমি ধরো ভালোবাসো সেটা ঠিক আছে তুমি অন্তর থেকে ভালোবাসার জন্যই তুমি ছুটে আসছো এবং তুমি আজকে বলতেছিলে যে আজকে দেখা না হলে ভাই সত্যি আমার নিয়েছিল এটা সত্যি এটা নিয়েছিল যদি আজকে দেখা না হয় কাল বাজলো না গাড়ি জব্দ হয় যে কোনো একটা করবো সত্যি ভাই আপনার জন্য আমার মা বাবা সবাইকে ছাড়ছি ভাই গ্রামের সবাইকে এই কথা ছেড়ে আসি আরকি রাস্তা রাস্তায় আচ্ছা শোনো তুমি কান্নাকাটি করো না ভাই ঠিক আছে তুমি কান্নাকাটি করো না তোমার ফোন গেছে হ্যাঁ তোমার ফোনটা তুমি কিনতে পারবা আর তোমার টাকা নিচ্ছে কয় টাকা
শুধুটুকু বলবো যে মানে তোমাদের এরকম ভালোবাসা আসলে কি বলবো জীবনটাও দিতে পারি ভাই, সত্যি কথা না ভাই, ভাই 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 যাদের গান শোনো তুমি জানো, তুমি জানো, এই শোনো, এই দিক তাকাও, আমার কথা শোনো। আচ্ছা আমি তো তোমার সামনে, এই যে আমি তোমার সামনে আছি, শোনো, আমাকে তুমি দেখো, তুমি দেখবো না? হ্যাঁ তাহলে তুমি আমাকে দেখো, এই যে আমি তোমার এটা ভিডিও করতেছি। হ্যাঁ ভিডিওটা করার কারণ হচ্ছে যে আসলে একটা মানুষের প্রতি একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে এবং কতটা ভালোবাসা থাকলে সে খেয়ে না খেয়ে ঢাকার শহরে তিন দিন সকাল ধরে যখন পাঁচটা বাইরে এসে কিছু খাই নাই, টাকা টুকু সব খাই নাই, কি খবর তোমার? তখন তারপর কিছু না খেয়ে শুধু খালি এইদিকে আর ওইদিকে ঘুরছি, শুধু আপনার জন্য সপোর্ট করছি, শুধু দেখার জন্য। ভাই আমি তোমার কাছে মানে কি বলবো, তোমাদের কাছে, তোমার কাছে মানে চির কৃতজ্ঞ যে তোমরা আমাকে মানে এত ভালোবাসো। এটা আসলে আমার জানাই ছিল না, আমি আসলে গান গাই, ভাই আপনি বিশ্বাস তো করবেন না। আমি মন বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, কোন শিল্পীর গান আমি শুনি না, শুধু আপনার কাছে মগবাজার আসলাম। মনে কোন শিল্পীর একটা গান বাইর করতে পারবে না, শুধু আপনার কাছে। আচ্ছা তুমি কি জানো, শোনো, তোমার দুঃখ কষ্ট ভুলে যাও, এখন আমি তোমার সামনে আছি, শোনো, এইদিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও, শোনো ভাইয়া, এই যে আমি তোমার একদম জ্বলন্ত, আমি তোমার সামনে, এই যে আমি তোমার সামনে এবং এই স্টুডিওতে, তুমি জানো এই স্টুডিওটা কার? তুমি যার গান শোনো, এই যে রূপ আমি ভালো নেই, মানে যে কম্পোজার, মানে যে মিউজিক করে, তার চিনো তুমি? এই যে উনি হচ্ছে রিয়েল আশিক, দেখো উনি হচ্ছে রিয়েল আশিক, ওনার স্টুডিওতে বসে আছে, আমি কাজ করি না, মানে এখানে আমরা গান করি। এই যে তুমি দেখো এখানে কতগুলো মানুষ আছে, সবই হচ্ছে গানের মানুষ। হ্যাঁ এখানে অনেকেই আছে, তো গান পিছন থেকে বানায় আর কি, তো এরা হচ্ছে গানের গীতিকার, সুরকার, যাই বলো। হ্যাঁ ওই যে উনি, উনি একজন সুরকার, ওনার গানে গাইলাম একটু আগে, ওনার দুটি গান আমি এইখানে গাইলাম। তো এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে, এখন তুমি কান্নাকাটি করো না ভাই, সব ভুলে যাও, ঠিক আছে? তোমার যে ফোন গেছে, তোমার যে মানে অন্য কিছু হয় না, এটা বড় কিছু হইতে পারতো, ঢাকার শহর তো, আমার সব এটা হইতে পারতো। আর আমি একটু বলে রাখি যে আসলে এই ছেলেটার বাড়ি হচ্ছে সেই রংপুরের ডালিয়া ব্রিজ এলাকায়, তো এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তে। তো সেখান থেকে আসে ওর, ও ঢাকাতে এসে আমাকে পাগলের মতো খুঁজতেছিল, সে রাস্তা রাস্তায় থাকছে, এবং আজকে হঠাৎ করে আল্লাহ জানে না কেন যে আমার আসার কথা ছিল কি, আসার কথা ছিল আগামীকাল, তো আগামীকাল আসার কথা ছিল, কেন জানি মনে হলো যে আমি রিয়েল ভাই আমাকে ফোন দিলে, আমরা আড্ডা দিছিলাম এই জায়গা আসলে, তো কালকে আমার আগামীকাল শুটিং আছে একটা, তো আমি চাইলাম যে না শুটিং আছে আজকে গানটা গেয়ে ফেলি, তো যার কারণে ধরো আমি জানি না এটা হইতে পারে, মানে এটা আল্লাহর লীলা খেলা। তো আমি চলে আসছি এবং গান গেয়ে যখন আমরা মানে আমি এবং রিয়েল ভাই সহ সবাই সহ যখন মানে চা খাইতে গেছি আর কি, তো চা খাইতে গেছি রবি ভাই সহ, হ্যাঁ পলক ভাই সহ গেছি আমরা চা খাইতে, তো চা খাইতে খাইতে হচ্ছে ছেলেটা মানে আমাকে দেখছে, দেখার পরে সে মানে একদম মানে স্তব্ধ। তো আমি তো মনে করছি যে হঠাৎ মানে কেউ না কেউ হয়তো বা আসছে বা দেখছে, কথা তো বলেই। তো আসলে তোমার ভিতরে যে এত কষ্ট করছো তুমি এই চার দিনে, তুমি আমার সিরাজগঞ্জ বাড়িতে গেছো, বাড়ি থেকে বলছে যে ঢাকায় গেছে, তুমি সেখান থেকে চলে আসছো, ভাইয়া তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, তুমি অনেক কষ্ট করেছো এর জন্য আমি মানে অনুতপ্ত। আমি তোমার কথাগুলো শোনার পরে খুব মানে আমার খুব খারাপ লাগতেছে এই মুহূর্তে, তো তুমি কান্নাকাটি করো না, তুমি ভালো থাকো, আর হচ্ছে তোমার যে মানে ফোন গেছে সেটাও তুমি পাবা ইনশাল্লাহ, একটু মানে ধৈর্য ধরো, আর হচ্ছে 2000 টাকা আমি তোমাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে দিব, তুমি টেনশন নিও না, মন খারাপ করো না, ঠিক আছে, তো তুমি ভালো থাকো ভাই, হ্যাঁ কান্নাকাটি করো না, হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু হাসো, একটু হাসো, একটু একটু হাসতে হবে, একটু হাসতে হবে, এদিকে তাকে হাসো, হ্যাঁ শাবাশ শাবাশ শাবাশ, হ্যাঁ এই যে আমি তোমার সামনে, এবং এই ভিডিওটা পাওয়া, এই ভিডিওটা যাবে, এই ভিডিওটা দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে, তো তোমার চোখের কান্না
আসলে এটা রিয়েল কান্না। হ্যাঁ, তুমি এই আমার সাথে এতগুলো লোকজন ছিল, সবাই দেখছে মিডিয়া গলিতে, এবং তোমার এই প্রায় আধা ঘন্টার উপরে তুমি কাঁদতেছো মানে অঝরে। তো এটা আসলে খাঁটি ভালোবাসা ছাড়া হয় না ভাই। থ্যাংক ইউ, লাভ ইউ, ভালো থাকো ভাই। হ্যাঁ।